আমি দিনের বেলায় অনেক আগে আসার কথা ছিল, জানি তো ব্রাহ্মণবাড়িয়া একটু যানজটের জায়গা, আর দেশের পরিস্থিতি তেমন সুবিধাজনক নয়। এরপরও আল্লাহ পাক যেন আমাদের সকলকে করোনার মহামারী থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। আমি বেশি খুব লম্বা ছোড়া নয়, যতটুকু কথা বলবো আপনার ধৈর্যের সাথে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। কারণ ধৈর্যশীলদের সাথে একজন রয়েছেন জবান খুলে বলুন, তিনি কে? আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আল্লাহ যাকে ইজ্জত দেয় পৃথিবীর কেউ তাকে অপমান করতে পারে, আল্লাহ যাকে অপদস্থ করে পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারে। ইজ্জতের মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা আজকে সাক্ষর মেম্বার হয়েছেন, জিজ্ঞেস করেন, এ তৌফিক মেম্বার হওয়ার যে সুযোগ দিয়েছেন কে? এজন্য হিংসা করে লাভ নাই, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা নেয়, যাকে ইচ্ছা সম্মান দেয়, যাকে ইচ্ছা অপমানিত করে। কোনোটার চাবিকাঠি বান্দার হাতে নয়, কার হাতে? এই জন্য আজকে মাহফিল আমাদেরকে এনেছেন কে? আল্লাহ। আপনাদের মানুষটি দেখে খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ, ম্যাক্সিমাম মানুষের মাথায় টুপি। এই জিনিসগুলো অনেক মাহফিলে যখন দেখি না তখন খুব কষ্ট লাগে। একটা মাহফিল একটা আনন্দের জায়গা, একটা প্রেমের জায়গা, এই জায়গায় অনেকে টুপিটা আনতে মনে থাকে না। আপনাদের মাথায় শতকরা 95% টুপি দেখে আমি অত্যন্ত খুশি। আল্লাহ কবুল করুক, আমিন কর। বাবার আমার সব কিছুই বড়ি থেকে রেখে দিবে খুলে, কিন্তু মুখের দাড়িটা যাবে কবরের ভিতরে। এই জিনিসটা বলতে গেলে রেখা দিয়ে আমার হাতের আংটি যেটা আছে এটা ফুলে রেখে দিব, কিন্তু দাড়ি রাখবে এটা রেখা দিয়ে রাখলে এটা কবরে যাবে। মারহাবা কর। যারা ঘন ঘন শেপ করে তাদের চোখের জ্যোতি কমে। কিসের জ্যোতি কমে? এটা বিজ্ঞান বলে, চোখের জ্যোতি কমে যায়। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর বিধানগুলো মানে আমরা 100% মানার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বাবার আমার, আমার আগের আলোচক আলোচনা করেছেন, আমিও আলোচনা করব, কিন্তু এই জায়গাটার গ্যাপটা একটা ন্যাকড়া দিয়ে বসার মতন সুযোগ করে দিন, একটু ধুলাবালি আছে, একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিন পানি দিয়া, একটা ন্যাকড়া দিয়ে, তাইলে দেখবেন আরো সুন্দর লাগবে। এই মাটি আছে তো, একটা কাপড় একটু ভিজাইয়া একটু টান দিয়ে দেখবেন সুন্দর হয়ে যাবে, এই পরিবেশটা আরো সুন্দর দেখা যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত থাকবে না, ইনশাআল্লাহ বলেন না কেন? ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। বাবারা, আগামীকাল থেকে সারা বাংলাদেশে লকডাউন, ঠিক কিনা বাবা? লকডাউন। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, দূরত্ব বজায় রেখে চলবেন, ভরসা করবেন একজনের উপর। জোরে কোন, তিনি কে? আরো জোরে। আল্লাহ যেন আমাদের সকলকে এই করোনার প্রাদুর্ভাব থেকে যেন হেফাজত করে, সকল আমিন, আমিন। বাবারা আমার, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। আমি আপনাদের সামনে আসন্ন পবিত্র রমজানুল মুবারককে সামনে রেখে ইবাদতের উপরে কিছু কথা বলব। কিসের উপর? আর বিদায় বেলা একটু মালিকের জিকির করে বিদায় হব। রাজি আছেন না সবাই? কোন তো জানা লকডাউন কদিন থাকে, একটু জিকির আজকে আর কইরা যাবো কথা কন, ঠিক না বেঠি? জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হওয়া। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি জিকরুল্লাহ, প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হলো আমার আল্লাহ পাকের জিকির। জিকির নিয়ে বহুত মজা আছে না নাই? তাহিরি বিরুদ্ধে বহুত লোক কথা কথা কয়, আছে না নাই? তাহিরি কোনো সমস্যা আছে?
এই দেশটার যে চলতেছে কোনো আওয়াজ আছে? এরা কইলি কি আমি জিকির বন্ধ করে দিমু, শান গাওয়া বন্ধ করে দিমু? আমি তো আমার বাপের শান গাই না, আমি আমার নবীর শান গাই। তোমরা মধ্যে ভোরে একটু কম গাইছো বলা মানে ঠিক না? অনেকে না খাই আয় বসছো আমার মতন বেকলের মতন, ঠিক আছে? আমি তো ডাইরেক্ট স্টেজ উঠেছি গা, কই চিন্তা ফাঁকলা খাইবার লাগিয়া। এরপরেও যেহেতু আমাদের একটু সময়ের ব্যাপার স্যাপার আছে, সামনে আবার আসর আজান আছে, যাই হোক যাওয়ার সময় কিন্তু খাইয়া যাবো, গরম গরম রাখবা, ঠিক আছে রে? আল্লাহ কবুল করুক, আমিন কন। শরীরটা আমাকে কেজি লাগতেছি নি। আচ্ছা কারা কারা খুশি একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো দেখেন আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান ও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী ভাইরা, দেখেন লেখা আছে রসুলপুর, নামটা কত সুন্দর। আমরা ওই রাসুলের প্রেমে পাগল হতে পারলে রসুলপুরের মানুষ ধন্য হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা একদিন তো মরেই যাব, হাজার চেষ্টা করলে আমাকে কবর থেকে আপনারা তুলে আনতে পারবেন না। এই মাহফিলটা দেখলাম চতুর্থ বার্ষিক, এই চারটা বছরের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে, এমন ইতিহাস আছে না নাই? সবার কথা কি বলবো, গত 2020 সালের মার্চের 5 তারিখ আমার আব্বাই তো দুনিয়া থেকে চলে গেল, একটা বছর হয়ে গেল, কত মানুষ দেখলাম কিন্তু নিজের বাবার মতন লাগে না, কত মানুষ কত জায়গায় যায় আবার ফিরে আসে, কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে চলে গেলে আর ফিরে আসা যায় না। এই জায়গাটা সুখের জায়গা, ওই জায়গাটা আবার দুঃখের জায়গা। এই জন্য আমরা কি সুখ চাই না দুঃখ চাই? যদি সুখ পেতে চান, চারটা জিনিস গলার মালা বানাইতে হবে। একটা হলো আল্লাহ পাকের ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত, আর একটা হলো মা বাবার খেদমত। কথা পরিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইছেন, দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের জন্য পাঠাইছেন, দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সোহবতের জন্য পাঠাইছেন, দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের জন্য পাঠাইছেন, দলিল আছে না নাই? এক নম্বর দলিল ইবাদতের জন্য আল্লাহ বলেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহকে জানার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্য। কারণটা কি? কারণ আমার আল্লাহ তিনি এমন আল্লাহ যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। জবানটা ছেড়ে রসুলপুরের মানুষ সেই মনিবের ডাক দিয়া বলো, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো তিনি দৃশ্য দৃশ্য, যিনি দেখেন তিনি রহমান, তিনি তো রহিম,
তিনি গাফফার, তিনি সাত্তার, জবান খুলে বলুন তিনি কে? সে আল্লাহ বলেন, আমি তোদেরকে ডান্ডার বাজি করার জন্য পাঠাই নাই, আমি তোমাদেরকে সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জঙ্গিবাদী করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ পাঠিয়েছি লিয়াবুদুন, আমি আল্লাহ পাঠিয়েছি একমাত্র তোমরা আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আল্লাহকে তোমাকে জানতে হবে, আল্লাহকে তোমাকে চিনতে হবে, আর তারপরে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই বেচারা বলে আল্লাহকে না আমি চিনি না, চিনার দরকার নাই, তার মতন কপাল পুরা কেউ না, কারণ কেন জানো? নি আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র রাজত্ব আর ক্ষমতা চলবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বিধান দেওয়ার ক্ষমতা নাই। সেই আল্লাহ কোরআনের পরে শব্দে বললেন, আমার আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া পৃথিবীর কাহারও এবাদত করা যাবে না। জবান খুলে বলুন এবাদত পাওয়ার মালিককে। জালিকা দ্বীনুল কয়্যিম, এটাই হলো সঠিক পথ, এটাই হলো সোজা পথ। এই জন্যই তো আমরা প্রতিদিন নামাজের মধ্যে কি বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আপনারা জবান বলে বলুন সাহায্য করার মালিককে। আল্লাহ বলেন, দুইটা পদ্ধতির মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাইবা, দুইটা পদ্ধতির মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাইবা, কয় কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য ওয়াদের শুরুতে বলেছি ধৈর্যের কথা, এরপরে বলেছি ইবাদতের কথা, ওয়াসটা মিলাইয়া নিয়ে আর আল্লাহর কাছে সব সময় বলবেন, আল্লাহ আমরা বাঁকা পথে চলতে চাই না, আমরা সোজা পথে চলতে চাই, আমরা বক্র পথে যেতে চাই না গো, আমরা সোজা পথে চাই। আমার নবী এইভাবে মাটির মধ্যে একটা দাগ দিলেন, আর কিছু কিছু দাগ দাগের পাশে এইভাবে দিলেন, দিয়ে দিয়ে আমার নবী বলছিলেন, সাহাবায়ে কারাম এখানে যতগুলো দাগ দেখছ সব দাগগুলো জাহান্নামে যাবে, আর একটা দাগের মধ্যে যারা অবস্থান করবে এরা জান্নাতে যাবে। সাহাবায়ে কারাম বললেন, নবী গো, দাগটা জাহান্নামে যাবে? কই লম্বা দাগটা? কই লম্বা দাগের ভিতর থেকে তোমাকে বের করার জন্য ডান দিকে টান দিবে, বাম দিকে টান দিবে, এই দিকে টান দিবে, ওই দিকে টান দিবে, হেতে কেবে আমি বড় হুজুর, হেতে কেবে আমি ছোট হুজুর, হেতে কেবে আমি মাজদা হুজুর, হেতে কেবে আমি বড় হিসাব, হেতে কেবে আমি ছোট হিসাব, হেতে কেবে আমি হক, হেতে কেবে আমি হক, এইভাবে কতগুলা দলে তোমার মেন দাগ দিকে টাইম না নেওয়ার জন্য চেষ্টা করব। আমার নবী কয়, সব দাগের সাথে মোকাবেলা কইরা মাঝ রাস্তায় যারা থাকতে পারবে এটার নামই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিভাবে বুঝাইতাম সমস্ত উম্মতের বনি ইসরাইলের দলের মধ্যে 72 দল, আমার উম্মতের মধ্যে হবে 73 দল, এই 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, আল্লাহর হাবিবের পথ আর সাহাবাদের অনুকরণ পথ, এই পথটাকে যারা অনুসরণ করবে এরাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। আর এই দলটাই হলো হক দল, ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, যার সংক্ষিপ্ত ভাষা হলো সুন্নি।